পুরো আমার বরের মতো দেখতে হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের মতো দেখতে হয়েছে, কেউ বলছে আমার মতো দেখতে হয়েছে, ম্যাক্সিমাম সবাই বলেছে, মানে আমার মা বোন দাদা বাড়ির লোক সবাই বলছে যে নাকি আমার বরের মতো দেখতে হয়েছে, দাদা ভাইয়ের মতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। নতুন একটি ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার অ্যানিমেল স্ক্যান রিপোর্ট, যেটা কিনা আমি আগের সপ্তাহে ডক্টর চেক আপ করতে গিয়ে করেছিলাম আর কি। তো কি কি কারণে, কেন কারণে অ্যানিমেল স্ক্যানটা আমাকে করতে হয়েছিল, এবং সত্যি কথা বলতে এই অ্যানিমেল স্ক্যানটা করার পিছনে অনেক তাড়া ছিল ডক্টরবাবু আমাকে চেক আপ করার পর আর কি, মানে তাড়াহুড়ো করেই ইমিডিয়েটলি করতে বলেছিল। কেন ইমিডিয়েটলি করতে বলেছিল সবটাই বলবো এই ভিডিওতে, আর কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ারও করব। আশা করছি অনেক উপকার হবে তোমাদের জন্য, যারা প্রেগনেন্ট আছো, যারা নিউ মম হবে আর কি। তো চলো, আমি আমার জার্নিটা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। হে এভরিওয়ান, তো এই যে হচ্ছে আমার অ্যানুয়াল স্ক্যান রিপোর্ট, আমি হাতে পেয়ে গেছি, আর হাতে পেয়েছি প্রায় 2-3 দিন আগেই। আর এবার বলি অ্যানুয়াল স্ক্যানটা তাড়াহুড়ো করে কেন ডক্টরবাবু আমাকে করতে দিয়েছিলেন। তো আমি আগের সপ্তাহে গেছিলাম আমার 5 মাসের চেক আপে। তো চেক আপে যেদিন যাই সেদিনকার ডাক্তারবাবু আমাকে চেক আপ করে বলে যে ইমিডিয়েটলি তুমি অ্যানুয়াল স্ক্যানটা করিয়ে নাও, আজকে যদি সম্ভব হয় তো আজকেই করিয়ে নাও, আয়দার তুমি 1 সপ্তাহের মধ্যে করিয়ে নাও। এবার এই কথা শোনার পর ডাক্তারবাবুর মুখ থেকে আমার একটু মানে টেনশনে পড়ে গেছে, যে ডাক্তারবাবুকে আমি জিজ্ঞাসা করলাম যে ডাক্তারবাবু ভয়ের কোনো কিছু আছে? তো ডাক্তারবাবু সেরকম কিছু বলেননি। তো ডাক্তারবাবু এই কথাটাই বললেন যে দেখো, এখনকার জেনারেশন এখন আলাদা, আমাদের জেনারেশনের মতো এখন আর সেই চলটা নেই। তো অ্যানুয়াল স্ক্যানটা ন্যাচারালি সবারই এখন করতে হয়, যারা বিশেষ করে যারা প্রাইভেট মানে দেখাও, বা যারা নিউ মম হচ্ছ বা হয়েছো বা হবে, তারা নিশ্চয়ই, যারা অ্যানুয়াল স্ক্যান করিয়েছো নিশ্চয়ই জানো যে অ্যানুয়াল স্ক্যান একটা করতেই হয়। তো যত সম্ভব ডাক্তারবাবু ওই কথা বলার পর আমার তো একটু টেনশনে হয়ে গেছে, তোমাদের দাদারও টেনশন হচ্ছে। তো ডাক্তারবাবুই আর কি সাজেস্ট করলেন যে আমি যেহেতু শ্বশুরবাড়ির ওখানে ডাক্তার দেখাচ্ছি, তো বিশেষ ন্যাচারালি নার্সিংহোমের মানে থ্রুতেই আর কি হবে আমার আর কি। তো ডাক্তারবাবু বললেন যে তুমি এখানে চলে যাও, এখানে একটা ভালো মানে মানে যারা মানে আর কি রিপোর্ট করেন ডক্টর অ্যানিমেল স্ক্যান, তো ওখানে ওই ডক্টর পেয়ে যাবে। তো যত সম্ভব আর দেরি করিনি, তখন 12টার উপরে বেজে গেছিল আমাদের আর কি। তো তোমাদের দাদাও আর দেরি করেনি, আমাকে নিয়ে সোজা একদম চলে গেছিল সেই মানে আর কি নার্সিংহোমে আর কি রিপোর্ট করাতে। তো এটা হচ্ছে সেই নার্সিংহোমের রিপোর্ট আর কি অ্যানিমেল স্ক্যান। তো করার পর, ওখানে যাওয়ার পর প্রায় আমার 15-20 জনের পর আর কি নাম লেখানো হয়েছিল। তো আমার, এখন আমি কথা বলছি নাকে নাকে, আমার মানে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লেগেছে, কম বুকে বসে গেছে, এখন ওষুধ খেতে খেতে একটু কমেছে, বাট তাও আছে। যাই হোক, তো করার পর মানে 14-15 জন ডক্টরবাবু তো আসলেন, প্রায় 1টা নাগাদ আসার পর যারা আমার আগে ছিলেন তাদের আর কি হলো, তারপর আমার পর্ব আসলো। প্রায় 2 ঘন্টা ওয়েটিংয়ে ছিলাম আমি, এদিকে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, শরীর পুরো অস্বস্তি হয়ে যাচ্ছে। তো ওই অবস্থায় ডাক্তারবাবু আমাকে, এবার আমার পালা আসলো ডক্টর চেক আপ করার সময়। তো এবার অ্যানিমেল স্ক্যান রুমের মধ্যে আমার সাথে কি হয়েছে সেটা আমি তোমার সাথে বলি। তো রুমের ভেতরে যাওয়ার পর ডক্টরবাবু আমাকে ন্যাচারালি শুয়ে দিলেন, তারপর যা যা আর কি অ্যানিমেল স্ক্যানের জন্য করা হয় প্রিপারেশন, তো সেটা শুরু করলেন। শুরু করার পর চেক আপ করার পর বেশ কিছুক্ষণ করার পর, প্রায় 10-15 মিনিট চেক আপ করার পর, এবার বেবির মানে হেড খুঁজে পাচ্ছে না, মানে হেড খুঁজে মানে মানে কি হেডটা ঠিকঠাক প্রপার ওয়েতে মানে পিকে আসছে না। এবার ডক্টরবাবু আমাকে বলছেন যে বেবি তো এক জায়গায় মানে মানে হেডটা দিয়ে রেখেছে, নড়াচড়া করছে না। তো ওইটা শুনে আমার আরও ঘাবড়ে গেছে। তো ডক্টরবাবু বললেন তুমি আরও 5-10 মিনিট হেঁটে এসো, হয়তো অনেকক্ষণ বসেছিলে, ওই যে বললাম 2 ঘন্টা আমি বসেছিলাম, তো ওই জন্য হয়তো বেবির মুভমেন্টটা নড়াচড়া কম করছে। এবার আমি হাঁটাহাঁটি শুরু করছি বাইরে বেরিয়ে এসে, যখন আমি চেক আপ থেকে বেরালাম তখন তোমাদের দাদা তো ওয়েটিংয়ের রুমে বসেই আছে, তো দেখে আমাকে বলছে যে কী হলো এতক্ষণ সময় লাগলো। আমি বললাম হয়নি এখনও, ডাক্তারবাবু বলেছেন আমাকে হাঁটতে। তো তখনও ওর মধ্যে কোনো মানে টেনশনের ব্যাপারটা ছিল না, তোমাদের দাদার বিষয়টা আর কি বলছি। তো বেশ কিছুক্ষণ হাঁটার পর, তাও 1.25 ঘন্টা পর আমাকে আবার ডাকলো। তার আগে যা যা পেশেন্ট ছিল তাদের চেক আপ করানো হলো, তারপর ডাকার পর লাস্ট অবধি আমি গেলাম চেক আপ রুমে। এবার যখন আমাকে লাস্টবার শুয়ে দিল, না মারাত্মক লেভেলের ঠান্ডা লেগেছে, মানে আমি মানে শুয়ে মানে চেক আপ কি করবে, আমি লিটারেলি কাশছি, মানে কাশতে কাশতে মানে আমার নাক থেকে শিকনি, চোখ মুখ থেকে জল পড়ে গেছে। ডক্টরবাবু তো খুবই বলছেন যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগিয়ে ফেলেছো, এত ঠান্ডা লাগলো কি করে, ওষুধ খাও, ডক্টর দেখিয়েছো। আমি বললাম আজকেই দেখালাম। তো সেইটা সেসব বলার পর ডক্টরবাবু বললেন যে ঠিক আছে, কমে যাবে ওষুধ খেলে।
তো ওইটা করার পর তারপরে হলো কি, যখন আবার চেক আপ করতে শুরু করলো তখন বেবির হেড তো পেলো, একটা লেগ পাচ্ছে না, মানে লেগের ছবি আসছে না। ওইটা শোনার পর মানে আমার আরো টেনশন লেগে গেছে। তারপর কিছুক্ষণ আমি ওই ডক্টর বাবু আর একজন যিনি নোট করেন ওনাদের মুখের দিকে তাকানোর পর আমি দেখলাম কি, ওনারা মানে মানে চেক আপ করতে করতে পাচ্ছে না কি একটা জিনিস আমার মানে ভেতর থেকে, তো ওনারা হতাশ হয়ে পড়েছে। এবার ওদের মুখটা দেখে না আমার মানে নিজস্ব মানে নিজেরই মানে টেনশন হচ্ছে। তো ঠাকুরকে একটাই মানে বারবার ডাকছিলাম যেন সবকিছু ঠিক হয়ে যায়, সবকিছু ঠিক হয়ে যায়, সব ভালো হয়ে যায়। তা কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর ডক্টরবাবু বললেন ফাইনালি পাওয়া গেল। তো ওইটা শোনার পর মানে আমার বুকে জ্বর আসলো যে হ্যাঁ ফাইনালি সবকিছু হলো। ডক্টরবাবু বললেন ব্যাস সবকিছু হয়ে গেছে কমপ্লিট, কোনো অসুবিধা নেই, তুমি এবার যেতে পারো। তো বেরিয়ে আসার পর প্রায় মানে প্রথম চেক আপের পর দ্বিতীয় চেক আপে যখন আবার ঢুকলাম তখন প্রায় 1 ঘন্টার উপরে আমার লেগ, 1 ঘন্টা না আধা ঘন্টা মতো এরকম আর কি লেগেছিল, 30-35 মিনিট মতো। তারপর যখন বেরালাম তোমাদের দাদা ভাই দেখছি চোখগুলো ছলছল ছলছল করছে, মানে টেনশন করছে, ঠিক আছে মানে কাঁদতে তো পারে না, মানে হুট করে কান্না করে, কিন্তু চোখটা ছলছল করছে টেনশনে। এবার বাইরে বসে আছে, আমি বললাম কি হয়েছে, বলছে হয়েছে তোর এত সময় লাগলো সবাই বেরিয়ে যাচ্ছে। আমি বললাম লাগলো সময় কি, একটা প্রবলেম হয়েছে খুঁজে পাচ্ছে না ওর জন্য। তো সেটা শোনার পর মানে আমাকে বলল আচ্ছা বস কি কি বলেছে কি কি হলো, তারপর ওইসব গল্প টল্প করার পর তারপর বাড়ি আসলাম। আসার পর এই যে রিপোর্টটা তার পরের দিন ছিল, তো ডক্টর বাবুকে আমি ফোন করেছিলাম, তো উনি বললেন আমাকে হোয়াটসঅ্যাপে রিপোর্টটা সেন্ড করতে। তো আমি করার পর উনি সাথে সাথে রিপোর্টটা দেখে বললেন যে ঠিক আছে কোনো অসুবিধার কারণ নেই। তারপর ফাইনালি বুকে জ্বর আসলো যে হ্যাঁ এত তাড়াহুড়ো করে রিয়ানোমেটিক স্ক্যানটা করতে বলেছিল কেন কিসের জন্য জানি না, বাট সবকিছু ঠিক আছে এটাই অনেক। তো এটা হচ্ছে রিপোর্টটা। রিপোর্টটা যখন বাড়ি আনি তখন আমার বাড়ি মানে আমার বাপের বাড়ির রিয়াকশন কি ছিল তোমাদেরকে সেটা আমি বলছি, সেই মুভমেন্টটা যদি ক্যাপচার করতাম ভালো হতো। তো আগে রিপোর্টটা দেখাই তারপর তোমাদেরকে বলছি। এই দেখো, এই যে হচ্ছে দুটো রিপোর্ট আর এই যে হচ্ছে রিপোর্টে লেখা আছে সবকিছু, তো তোমরা দেখে বুঝতে পারবে না। হ্যাঁ এইভাবে কোনো সময়ই বোঝা যায় না, বুঝতে পারবেও না, আমি নিজেই বুঝতে পারি না। সব আপছা আপছা করা আছে, খালি বেবির হয়তো হালকা হেড দেখা যাচ্ছে, হালকা পা দেহ এরম আর কি, তো কিছুই বোঝা যায় না সত্যি কথা বলতে, বিশ্বাস করো। যাই হোক, তো রিপোর্টটা আমি একটু বলছি, রিপোর্টটাই কি কি আছে। রিপোর্টটা বেসিক্যালি তোমরা যেটা শুনতে চাও যে বেবির হার্ট রেট আর কি, তো আমার বেবির হার্ট রেট এইবার এসছে হচ্ছে 164 BM, প্রথমবার এসেছিল 178, এইবার এসছে 164 BM এসছে হার্ট রেট। তো মানে প্রথমবার আমি অনেক নার্ভাস ছিলাম যখন অ্যানিমেল স্ক্যানটা করা হয়, মানে সরি USG করা হয়েছিল 3 মাসে, প্রচণ্ড নার্ভাস ছিলাম, নার্ভাসনেসে নাকি হার্ট রেট বেশি আসে। তো এইবার আমি নার্ভাসনেস একদমই ছিলাম না, নর্মাল ছিলাম, তারপরেও বেবির হার্ট রেট 164 এসছে। তো এইসব আমি একদমই বিলিভ করি না, হার্ট রেট বেশি আসলে গার্ল হয়, কম আসলে বয় হয়, কি যাই হোক একটা হবে। তো যাই হোক, আর সবকিছু নর্মাল আছে এটাই হচ্ছে বিষয়। তো এই রিপোর্টগুলো দেখার পর যখন ছবিগুলো দেখে তখন আমার বাড়ির লোক বলছে যে পুরো আমার বড়ের মতো দেখতে হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের মতো দেখতে হয়েছে, কেউ বলছে আমার মতো দেখতে হয়েছে। ম্যাক্সিমামই সবাই বলেছে, মানে আমার মা বোন দাদা বাড়ির লোক সবাই বলছে যে নাকি আমার বড়ের মতো দেখতে হয়েছে, দাদা ভাইয়ের মতো। আর সবাই দেখে বলছে, কেউ বলছে ছেলে, কেউ বলছে মেয়ে, তো এইগুলো দেখে কি বোঝা যায় বলো। তো যাই হোক, এটা একটা খুশির বিষয় না, যে দেখছে একটা মানে বেবি মানে একটা মানে ভেতরে ভেতরে বেড়ে উঠছে, সে যখন ফাইনালি পৃথিবীর আলো দেখবে, তাকে কোলে নিয়ে আনন্দ করব কত কিছু, তাকে যখন অল্প মানে হাপছা হলো, তাকে যখন এই স্ক্যানের মধ্যে দেখা দেখে একটা অন্যরকম ফিলিংস বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, যারা এই ব্যাপারটা মানে ফেস করেছে তারাই জানবে। তো যাই হোক, দেখে তো অনেক অনেক মন্তব্য, আমার বোন তো মানে কন্টিনিউয়াসলি বলে গেছে জামাই বাবুর মতো, মা বলেছে আমার বড়ের মতো, আমার দাদা বলেছে আমার মতো, যাই হোক একটা হবে। তো এটাই ছিল আনন্দের বিষয়টা আর কি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দিদি তুমি অ্যানিমেল স্ক্যান করেছো কিনা বা করোনি কেন এরকম আর কি। তো আমার যেহেতু ওই সপ্তাহটা হয়নি মানে অ্যানিমেল স্ক্যান করার টাইমিং, তো ওই জন্য করিনি, তো যেহেতু সময় হয়ে গেছে তাই করে নিয়েছি, আর চটজলদি তোমাদের সাথেও শেয়ার করে নিয়েছি। তো তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের অ্যানিমেল স্ক্যানে রিপোর্টে হার্টবিট বেবির কত কি এসেছে।
আমার তাহলে খুব ভালো লাগবে। আর হার্টরেট দেখে কি বুঝছো না বুঝছো সবটাই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেয়ার করলাম, শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর আমার মতো ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগালে খুব কষ্ট, রাত্রিবেলা ঘুমানো যায় না, কফ জমে যায় বুকে, সারা রাত কাঁদতে হয়। যাই হোক, তোমরা ভালো থাকবে, টাটা।